اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا دوشك আপনাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সত্যের সন্ধানে অনুষ্ঠানে আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক গতকাল আমরা অতি সম্প্রতি লাহোরস্ত আহমদিয়া মসজিদে যে ঘৃণ্য এবং বর্বর আক্রমণ চালানো হয়েছে সন্ত্রাসীদের পক্ষ থেকে সে সম্পর্কে আলোচনা করেছি যেখানে নামাজরত অবস্থায় নিরীহ মুসল্লি নিরীহ পঁচাশি জন আহমদী মুসল্লি শাহাদাত বরণ করেছেন দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে আগেও বলেছি আজও অত্যন্ত দৃঢ়ভাবে বলছি এভাবে জুলুম নির্যাতন চালিয়ে আহমদীদের নিধন করা যাবে না আদর্শ ও আধ্যাত্মিকতার ভিত্তিতে যে ঐশী জামাত প্রতিষ্ঠিত হয় সেই ঐশী জামাতকে এভাবে কোনোভাবেই হত্যা এবং খুন করে দমন করা যায় না আর যাবেও না আর নিশ্চিহ্ন করা যাবে না অবশ্য আহমদিয়া মুসলিম জামাতকে যদি নিশ্চিহ্ন করার চেষ্টা আপনারা করতে চান তাহলে আমরা আপনাদেরকে একটি উপায় বলে দিচ্ছি আর তা হলো হজরত ইসা আলহ সাল্লা আসলামকে সশরীরে আকাশে জীবিত প্রমাণ করা শ্রী দর্শক মণ্ডলী আহমদিয়া মুসলিম জামাতের সাথে অন্য মুসলমানদের একটি মৌলিক পার্থক্য হচ্ছে এটি যে আমরা বিশ্বাস করি হজরত ইসা আলহ সালাতসালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আর আপনারা মনে করেন যে তিনি এখনও সশরীরে আকাশে জীবিত আছেন তো এই মূল বিষয় বিষয়ে বলার জন্য আজকে আমি অনুরোধ করব আমাদের মতরা মৌলানা ফিরোজ আলম সাহেবকে আপনাকে অনেক ধন্যবাদ জোজাকমুল্লাহ আন রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম সুতি দর্শক আপনারা শুনেছেন যে আহমদিয়া মুসলিম জামাত যা রসলে করিম সাল্লা ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত বা আগমনকারী মসি এবং মাহাদির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই জামাতের সাথে মৌলিক বিষয়ে ইসলামের অন্যান্য যে দল বা ফেরকাগুলো আছে সেগুলোর মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই একটাই পার্থক্য তা হলো হজরত ঈসা আল্লাহ ইসলামের আগমন উপস্থাপক আপনাদের সামনে বলেছেন যে এই জামাতকে যদি মিথ্যা প্রমাণ করতে হয় ধ্বংস করতে হয় তাহলে গুলি ছুঁড়ে আর গ্রেনেড ছুঁড়ে আর বোমা ফাটিয়ে কখনো নিশ্চিন্ন করা যাবে না কেননা যারা পৃথিবীতে মূল্যবোধ প্রতিষ্ঠিত করার জন্য আসে তাদেরকে এইভাবে শেষ করা যায় না তাদেরকে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে মিথ্যা প্রমাণ করতে হয় আহমদিয়া মুসলিম জামাতকেও যদি মিথ্যা প্রমাণ করতে হয় তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে বা যারা এই জামাতের প্রতি বিরোধ রাখে তাদেরকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে প্রমাণ করতে হবে যে ঈসা আল্লাহ ইসলাম আকাশে জীবিত আছেন এটি যদি প্রমাণিত হয় তাহলে আহমদিয়া মুসলিম জামাত শেষ আর পক্ষান্তরে আমি আরও আরও বড়ো সেন্টেন্স বলতে চাই বড় বাক্য যে ঈসা আল্লাহ ইসলাম যদি আকাশে জীবিত থাকে তাহলে ইসলামও থাকবে না ইস ঈসা আলহ ইসলামের মৃত্যুতেই ইসলামের জীবন কেননা যতদিন ঈশার আসলাম আকাশে বসে থাকবেন ততদিন আল্লাহর পক্ষ থেকে যেই দাবি করুক তাকে মানার জন্য কেউ কখনও প্রস্তুত হবে না মানবেই না বলবে যে আগে ঈশাকে নিয়ে আসো আকাশ থেকে ঈশা আসবেন ঈশা তো আকাশে যেভাবে ইহুদিরা আজকে বলে যে এলিয়া তো এখনও আকাশে আছে তাই কোনো ঈশার আসার প্রশ্নই ওঠে না এবং আজ পর্যন্ত তারা এলিয়াকেও পায়নি ঈশাকেও মানতে পারেনি আর ঈসার পর যে সবচেয়ে বড় রসুল এসেছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ তাকেও মানতে পারেনি তো এখানেও একই অবস্থা আমরা বলতে চাই যে যদি আমাদের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে যুদ্ধ করতেই হয় তাহলে সত্যের সত্য নিয়ে যুদ্ধ করেন কিন্তু স্পষ্ট কথা যে কোরআন করিমের আলোকে হজরত ঈসা আল ইসলাম ইন্তেকাল করেছেন যিনি দুই হাজার বছর পূর্বে বনি ইসরায়েলি জাতির সংসদের জন্য সংশোধনের জন্য এসেছেন তিনি ইন্তেকাল করেছেন কোরআনে ত্রিশটি আয়াত আছে যে আয়তের ভিত্তিতে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইসা আলাই ইসলাম যে ইন্তেকাল করেছেন সে কথা প্রমাণ করেছেন আমি শুধু একটি আয়াতের আলোকে তার মৃত্যু প্রমাণ করব কোরআনে করিমের সুরা আম্বিয়ার আট নম্বর আয়তের কথা আমি বলছি নয় নম্বর আয়াত বিসমিল্লাকে আমরা প্রথম আয়াত গণ্য করি প্রত্যেক সুরার সেই হিসেবে নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আউজবিল্লাহ আহমিনা সৈতদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামা জা আল্লাহম জাসাদাম ওয়ামা খালিদিন পূর্বের আয়াতগুলোতে নবীদের কথা হচ্ছে আল্লাহ তালা পূর্বের আট নম্বর আয়তে বলেন যে আর আমরা তোমার পূর্বে কেবল পুরুষদেরই রসুল হিসেবে পাঠিয়েছি যাদের প্রতি আমরা ওহি করেছি বা করতাম এরপরের আয়তে আল্লাহ বলছেন যে আমরা এই রসুলদেরকে এমন কোনো দেহ দিইনি বা এমন দেহ বিশিষ্ট তাদেরকে সৃষ্টি করিনি যারা খাবার না খেয়েও টিকে থাকতে পারে বা জীবিত থাকতে পারে তাই বোঝা যাচ্ছে যে যে রসুল হলেও যদি খাবার না খান তাহলে জীবিত থাকতে পারেন না হজরত ঈসা আলাই সালাত সালাম তালা রসুল ছিলেন কেউ হয়তো বলতে পারে যে ঈসা আলাহসলামার আকাশে আছেন সেখানে আল্লাহ তালা ওনার জন্য খাবারের যথেষ্ট ব্যবস্থা করেন খাওয়া দাওয়া দিয়েই থাকেন তাকে তো তাদের জন্য দুঃসংবাদ হলো কোরআন শরীফে বিশেষ করে হজরত ইসার উল্লেখ করে আল্লাহতালা এই কথা বলেছেন তিনি এখন আর খাবার খান না কেননা আল্লাহতলা যিনি অতীত ভবিষ্যৎ সকল যুগকে জানেন তার পবিত্র জ্ঞানে এটি ছিল যে একটা যুগ এমন আসবে যখন এক ধরনের কূট তর্ক বাগিস যারা যারা মানে তর্কে অভ্যস্ত যুক্তিতে নয় তারা হয়তো বলবে যে ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আকাশে খাবার দিয়ে থাকেন তো সেই কথাকে খণ্ডন করছেন আল্লাহ তালা সুরা মায়েদার আয়ত নম্বর পঁচাত্তর ছিয়াত্তর ছত্তর নম্বর আল্লাহ তালা বলছেন যে ইবনে মারিয়াম এবং তার মা ইবনে মারিয়াম সিদ্দিকা ছিলেন ইবনে মারিয়াম এবং তার মা উভয় কানায় তাম। যে এ দুজন এক সময় খাবার খেতেন তার অর্থ হলো এখন আর খান না শুধুর অতীতে কোনো সময় খাবার খেতেন আল্লাহ তালা এই কথা বলছেন অতীতকালের ক্রিয়া এখানে ব্যবহার হয়েছে নিকট অতীত না কানা অনেক আগে খাবার খেতেন আর এখন খাবার খান না রসুল ছিলেন আল্লাহ তালা বলছেন রসুল যদি খাবার না খায় তাহলে সে জীবিত থাকতে পারে না তো এই দুটো আয়াত পাশাপাশি রেখে আমরা স্পষ্ট যে সমীকরণের ফলাফল বের করি তা হল সুরা আম্বিয়ার নয় নম্বর আয়াত যোগ সুরা মায়েদার ছিয়াত্তর নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত ফলাফল হল হজরত ইসা আল্লাহ সাল্লা মৃত তো এই হলো আমার প্রথম উত্তর যা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন ধন্যবাদ মোলানা ফিরোজ আলম সাহেব শ্রী দর্শকবৃন্দ আমরা প্রথম প্রশ্ন রেখেছিলাম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে তিনি দুটি আয়াতের আলোকে উত্তর দিলেন এবারে আমি আসবো মলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে যে পূর্বের ইসা মারা গেছেন তাহলে প্রশ্ন দাঁড়ায় যে দ্বিতীয় ঈশাকে শুরু করার আগে আমি দর্শক আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখনই আপনাদের সাথে কথা বলতে পারছি না আপনার টেলিভিশনে পর্দায় চোখ রাখুন নাম্বারগুলো টুকে নিন এবং সময়সূচি মতো ফোন করুন আমরা যখনই আমাদের যান্ত্রিক ত্রুটি দূর হয়ে যাবে তখনই যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের কাছে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা আজকে দেখাতে চাচ্ছি আপনাদের কাছে কিন্তু ওই একই অবস্থা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো দেখাতে পারবো না এখনও জানি না আমাদের কর্মীরা চেষ্টা করছেন আমি মারানা ফির আবদুল্লা ওয়াল সাহেবের কাছে আসছি যে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান আলোচনার জন্য যে প্রশ্ন দাঁড়ায় যে পূর্বের ইচ্ছা মারা গেলে দ্বিতীয় ইছাকে যদি হাদিসের আলোকে বলেন ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অত্যন্ত ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা করছি একটু আগেই খালিফতুল মাসি আল হামেস ইয়দাউল্লাহ তালা বেন আজিজ মসজিদ বেতুল ফতু লন্ডন থেকে সরাসরি খুদ্া প্রদান করেছেন আপনারা তা শুনেছেন সেখানেও লাহোরের শহীদদের উল্লেখ করেছেন তারা কেমন ছিলেন কত বড় মাপের মানুষ ছিলেন এক একজন কীভাবে জীবন উৎসর্গ করে চলে গেলেন আল্লাহর কাছে এবং জীবন বিসর্জন দিয়ে গেলেন আমাদেরকে শিখিয়ে গেলেন সে কথা ছিল এই ভাব এবং রেশ কাটতে না কাটতেই আমরা আবার সরাসরি অনুষ্ঠানে বসেছি আহমদিয়া ইসলামের খাঁটি রূপকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আর এই বিষয়ের অবতারণা হয়েছে ইসা আলহ সালাতসালাম যে মৃত্যুবরণ করেছেন এটি হচ্ছে মৌলিক শিক্ষা যেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে খাঁটি ইসলাম এ যুগে বুঝতে হলে মলানা ফিরোজ আলম সাহেব উপস্থাপন করে দিয়েছেন দুটো আয়াত একটি সুরা আম্বিয়া নয় নম্বর আয়াত এবং আরেকটি সুরা আল মায়দার ছিয়াত্তর নম্বর আয়াত যার যোগফল হচ্ছে হজরত ইসা আলাহ সাল্লাবাসালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন বিধায় তিনি আর এখন খান না অতএব তিনি মৃত যখন তিনি মৃত স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে পরবর্তী ইসাকে মৃত ব্যক্তি কি ফেরত আসতে পারেন জগতে কখনোই আসতে পারেন না কোরআন শরীফের পাতায় পাতায় কথার ঘোষণা আছে যে একবার যদি ইহুকালে কেউ মৃত্যুবরণ করে ওপারে চলে যায় তাহলে ইহুকালে আর সে ফেরত আসতে পারবে না কোরআন শরীফে এটাও লেখা আছে একবার মৃত্যুবরণ করে জাহান্নামের পথ যখন ধরবে কেউ বলবে যে হে আল্লাহ একবার যদি ফেরত দাও পৃথিবীতে আমরা আবার ফেরত যাই খাল্লা কখনো না এটা সম্ভব না একবার যখন চলে এসেছ তোমার পরীক্ষার দিন শেষ তোমার পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন এখন পরকালে চলে গেছে তোমরা কোরআন শরীফের পাতায় পাতায় লেখা আছে যে জাতিকে আমরা একবার মৃত্যু দান করি এবং ধ্বংস করে দিই এবং মিটিয়ে ফেলি সে জাতি আর কখনো ফেরত আসে না কোরআন শরীফের লেখা আছে ইল্লা মাও তুনাল উলা যারা বরণ করে উপারে যাবে তারা ঘোষণা দিবে আমাদের জন্য একটি মৃত্যু অবধারিত ছিল যেটা আমরা বরণ করে এসেছি অতএব হজরত ঈসা আলে সালাত যে মুহূর্তে মৃত সাব্যস্ত হয়ে যান কোরআনের নিরিখে এবং একটি দুটি নয় তিরিশটি আয়াতের নিরিখে যখন হজরত ঈসা আলাহ সালাত মৃত সাব্যস্ত হয়ে যান প্রমাণিত হয়ে যান সেই মুহূর্তে একটি খাঁটি মুসলমানের প্রশ্ন হলো তাহলে যে ভবিষ্যৎবাণীটি আছে হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের পক্ষ থেকে সেই ভবিষ্যৎবাণীটি তাৎপর্য কি কে আসতে যাচ্ছেন হজরত ঈসা আলেহ সালাত নামে এর উত্তর আমি না দিয়ে আমরা না দিয়ে আমরা আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি একটি পবিত্র হাদিসের দিকে সহি হাদিসের দিকে যেটা বর্ণিত আছে ইবনে মাজা শরীফে এবং এটা বর্ণিত আছে বাব জামানে আর বর্ণনাকারী হচ্ছেন সাহাবি হযরত বিন মালিক রাজি আল্লাহ হো যিনি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের কেবল নৈকট্যপ্রাপ্ত সাহাবি ছিলেন না দশ বছর তার সেবা করার সৌভাগ্য লাভকারী ছিলেন তিনি বর্ণনা করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহাসাল্লাম শেষ যুগের বর্ণনা করতে গিয়ে বলেছেন আন আনাসিন আন আনাসিবনে মালিকিন আন্না রসুল আল্লা হে সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কলা লা ইজদাদুল আমরু ইল্লা সিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লাহ আদবারন ওয়াল না সোহান ইল্লা আলা শিরারিনাসে ওয়ালাল মারিয়ামা সুনান ইবনে মাজা শরীফের জামানে আপনারা দেখতে পারেন বাংলাদেশের লালবাগ চকবাজারের সব জায়গায় দেওবন্দি নুসখা পাওয়া যায় সেখানেও খুলে দেখতে পারেন ইবনে মাজা শরীফ বাজারে সবার কাছে আছে মাদ্রাসাগুলোর লাইব্রেরিতে আছে যে কোনো ভালো আলেমের বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরিতে আছে কী বলেছেন হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহন হো অনুবাদ পড়ে শোনাচ্ছি হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহোর পক্ষ থেকে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে যখন পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করবে এবং জগৎবাসী খোদা বিমুখ হয়ে পড়বে আর মানুষ খোদার পথে ব্যয় করার ক্ষেত্রে কেবল কার্পণ্যই দেখাবে এবং কেয়ামত কেবল দুষ্ট প্রকৃতির লোকদের উপরই আঘাত হানবে শেষে গিয়ে বলছেন ওয়ালাল মাহদি ও ইল্লা ইসবন মারিয়ামা আর ইমাম মাহাদি ও ইসা এক ও অভিন্ন ব্যক্তি হবেন যিনি মাহাদি তিনি ঈসা যিনি ঈসা তিনি মাহাদি অর্থাৎ হজুর সাল্লাহ আল্লি সাল্লাম আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে হে মুসলমানরা আমি তোমাদেরকে ঈসা ইবনে মারিয়ামের ভবিষ্যৎবাণী শুনিয়েছি আল্লাহর পক্ষ থেকে জেনে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ঈসা পূর্বেকার ঈসা নন আগের ঈসা ইমাম মাহাদি ঈসা ছিলেন না কিন্তু আমি যে ঈসা আলিয়াল্লামের ভবিষ্যৎ বাণী করছি শেষ যুগে আসবেন তিনি ইমাম মাহাদি ঈসা হবেন মাহাদি ঈসার কথা বলেছি আমি বনি ইসরায়েলি জাতির ঈসা আমি কথা বলি নাই এটা কোথায় আমরা জানতে পারলাম সুনান ইবনে মাজা শরীফের বাপ সিদ্দেতুজ্জামানে আপনাদের কাছে আবারও বলছি আগের ঈসা আলাহ মারা গেছেন পরের ঈসা আলহিসাম তবে কে বাণীতে যে ঈসা ইবনে মারিয়ামের উল্লেখ আছে উনি কে উনি রূপক ঈসা এবং সেই রূপক আরেকটি পরিচয় হচ্ছে ইমাম মাহাদি আলহাম এই একই কথা কি কেবল ইবনে মাজা শরীফে আছে না এই একই কথা ইবনে মাজা শরীফে কেবল বর্ণিত নয় যদিও আলেমরা লেখার চেষ্টা করেছেন এটা খবরে ওয়াহেদ এটা এক সূত্রে বর্ণিত হাদিস দ্বিতীয় কোনো সূত্রে আমরা জানি না কিন্তু আমরা পড়ে দেখেছি আরও সূত্রে এটা বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ বিন হাম্বালের দ্বিতীয় খণ্ডের চারশো এগারো নম্বর পৃষ্ঠায় ব্যারুদ থেকে প্রকাশিত এই ইবনে এই মুসনাদ আহমদ বিন হাম্বাল বাড়ি বাড়ি রাখা আছে সেখানে হযরত আনাস বিন মালিকের সূত্রে বর্ণিত নয় সেখানে বর্ণিত হচ্ছে হজরত আবু হুদারা রাজি আল্লাহ আনহর সূত্রে এবং তিনি বলছেন

হজরত আবুহ রাজিয়া বর্ণনা করছেন মহানবী হজরত মোহাম্মদ আলী সালী বলেছেন তোমাদের মাঝে যারা জীবিত থাকবে তারা মারিয়ামকে ন্যায় বিচারক ও মীমাংসাকারী ইমাম রূপে দেখতে পাবে তিনি ক্রুশ অর্থাৎ ক্রুশীয় মতবাদকে ধ্বংস করবেন শুকরকে বধ করবেন অর্থাৎ শুকর স্বভাব বিশিষ্ট লোকদেরকে পরাভূত করবেন জিজিয়া রহিত করবেন তুলে দিবেন অর্থাৎ যুদ্ধ কর তুলে দিবেন ধর্মের নামে সশস্ত্র যুদ্ধ রহিত হবে তখন আর কী লেখা আছে আও তাজাউল হারবো যা রাহা কিংবা যুদ্ধ তার অস্ত্র সমর্পণ করবে অর্থাৎ এমন পরিস্থিতি সৃষ্টি হবে যখন বাহ্যিক অস্ত্র দিয়ে সত্য ধর্মের রক্ষার প্রয়োজন হবে না আর অবস্থাও থাকবে না বরং যুক্তি তর্ক ভালোবাসা প্রেম প্রীতি এবং দুয়ার মাধ্যমে নিদর্শন প্রদর্শনের মাধ্যমে মানুষের জয় মন জয় করে ধর্ম সেবা করতে হবে এটাই ছিল সেই মূল কথা যেটা হযরত আবহুরার রাজিয়াল্লাহ আনহু রসুল আকরম সাল সাল্লামের কাছ থেকে শুনে আমাদেরকে জানিয়েছেন আগমনকারী ঈসা আগের ঈসা ইসলাম নন তিনি মারা গেছেন যে মারা যায় সে দ্বিতীয়বার আর পৃথিবীতে ফেরত আসে না তাহলে তার একটা অর্থ হয় সে অর্থটা হচ্ছে রূপক তার গুণে গুণান্বিত হয়ে তার রূপে রূপান্তরিত হয়ে তার মতো যুগে তার মতো ব্যাধি সারানোর পদ্ধতি নিয়ে যিনি আসবেন তাকে ঈসা ইবনে মারিয়াম নাম প্রদান করা হয়েছে এবং সে কথাটা কে বলেছেন হযরত আকদাস মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলীবাস্লাম বলেছেন যখন তিনি উল্লেখ করেন ইমাম মাহাদি ঈসা ইবনে মারিয়াম হিসাবে আগমন করবেন আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আবদুল সাহেব সেই আমরা শুনছিলাম হাদিসের আলোকে যে যদি পূর্ববর্তী ঈসা মৃত্যুবরণ করে থাকেন তাহলে দ্বিতীয় ঈসা কে হবেন এবারে আমরা দর্শক আমরা হাজরত ঈসা আলাহস্লাত আসলাম যে মৃত্যুবরণ করেছেন এ সম্পর্কে এই যুগের প্রতিষ্ঠিত ইমাম মাহাদি এবং মসি মাহুদ আলাহিস্লাত আসলাম কী লিখেছেন তার বইয়ে তা আপনাদেরকে দেখাবো হাজর মসিম মাহমুদ আলাহিস্লাত আসলাম তার লেকচার সিয়ালকোট পুস্তিকার শেষে বলেছেন এটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি হজরত আকদাস মুসি মাউদ ওইমা মাহাদি আল্লাহ সালাম তার লেকচার শিয়ালকোট পুস্তিকায় বলেছেন আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হজরত ইসা আল্লাহ মৃত্যু আল্লাহ স্বয়ং এর নিশ্চয়তা বিধান করেন আর রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর সুরক্ষায় নিয়োজিত খোদাতা আলা শিও উক্তি আর তাঁর রাসুল সাল্লাহ আলাই নিজ কর্ম দ্বারা অর্থাৎ স্বচক্ষে দেখে সাক্ষ্যদান করেছেন যে হজরত ইসা আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন তিনি মেরাজের রাতে হযরত ইসা আল্লাহ সাল্লামকে মৃতদের মাঝে দর্শন করেছেন কিন্তু পরিতাপের বিষয় এ সত্ত্বেও মানুষ তাঁকে এখন জীবিত বলে মনে করে আর এমন বিশেষত্ব দান করে যা অন্য কোন নবীকে দেয়া হয়নি এসব কারণেই খ্রিস্টানদের মতে ইসা্লামের ঈশ্বরত্বের বিশ্বাস দৃঢ়তা লাভ করে এবং এরূপ বিশ্বাসের ফলে অনেক দুর্বল চিত্তের মানুষ পদস্খলিত হয় হজরত ইসা মারা গেছেন বলে খুদাতালা আমাকে জানিয়েছেন আর আমি এ কথার সাক্ষী এখন তাকে জীবিত বিশ্বাস করার মাঝেই ধর্মের বিনাশ আর এই চিন্তায় নিমগ্ন থাকা একটি ব্যর্থ প্রয়াস মাত্র অতীতের কোনো নবী আর জীবিত নেই এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা এ মা মা ইল্লা রাসুলুন কাদ খালাত কাবলিহ রসুল এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তালা হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহনুকে অশেষ প্রতিদান দিন যিনি এই ইজমার উদ্যোক্তা আর যিনি মিম্বরে দাঁড়িয়ে এ আয়াতটি পড়ে শুনিয়েছিলেন লেকচার শিয়ালকোট রুহানি খাজায়েন বিশতম খণ্ড পৃষ্ঠা দুশো ছেচল্লিশ থেকে দুশো সাতচল্লিশ দর্শকবৃন্দ আপনারা শুনছিলেন আসলামের পুস্তিকা লেকচার শিয়ালকোট থেকে হাজর ঈসা আলাহাদ মৃত্যু সম্পর্কে তিনি যে কথা লিখেছেন সেটি এবার আমরা দর্শক আপনাদের সাথে কথা বলবো সরাসরি আমাদের ফোন লাইনগুলো সচল আছে আপনারা ফোন করতে থাকুন ইনশাল্লাহ আমাদের যান্ত্রিক ত্রুটিও এখন নেই আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো এক নম্বর লাইনে আছেন আমাদের ভাই নাসের আহমদ সাহেব আর তিনি ফোন করেছেন কলকাতা থেকে আসসালামু আলাইকুম এক নম্বর লাইনে আছেন নাসির আহমদ সাহেব আসসালামু আলাইকুম আপনি কি পাচ্ছেন আসলাম আপনি শুনতে পাচ্ছেন জি আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার আমরা প্রথমেই আমাদের যে ভাই পাকিস্তানের মসজিদে যারা নিহত হয়েছেন আহত আছেন তাদের জন্য আমরা খুবই দোয়াতে পড়ে আছি তো আমাদের যে একটা পেপার এসেছিলেন আমাদের মানে যেদিন আঠাশে মে এর ঘটনারই পেপারটা এসেছেন দৈনিক স্টেটমেন্ট নামে শনিবার উনত্রিশে মে তো পেপারটা লিখেছে কে আহমদিয়া বিশ্বাস করেন যে পায়গাম্বর মোহাম্মদ শেষ ধর্মপ্রচারক নন তারপরে আরো কোন পায়গাম্বর আবির্ভাব হতে পারে বলে তাদের বিশ্বাস আর এ নিয়ে গোড়া মুসলমানদের তাদের বিরোধ আমার দ্বিতীয় প্রশ্ন আরেকটা আছে যে আমরা আমদি জগতের বিশ্বাসকে এবং মুসলমানদের যেটা বিশ্বাস আছে যে আহ আজ ইসলাম শেষ শরীয়তদারী নবী তো আমাদের মধ্যিখানে যে আমাদের যে শিখ ধর্ম আছেন আছে গুরু নানক আজ্লাম উনি যে শিখ ধর্ম নিয়েছিলেন তো আজ যে আমরা বলছি শেষ ধর্ম মানে শেষ সৈয়দ ধারী নবী তো এই এটা কি কোনোভাবে কেটে যাচ্ছে না তো মানে এই কথাটা যেটা আমরা বলছি যে উনি একটা ধর্ম নিয়ে এসছেন সেই বিষয়ে যদি কিছু মতামত আমরা জানতে পারি আচ্ছা ধন্যবাদ ভাই নাসির আহমদ সাহেব আপনি ফোন করেছেন এবং আপনার দুটি প্রশ্ন আমরা পেয়েছি আমি প্রথম প্রশ্নটি রাখতে চাচ্ছি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে যে লাহোর আক্রমণে আপনি প্রশ্নটি শুনেছেন তো আমি আরও রিপিট করছি না আপনি যদি উত্তর দেন কলকাতা থেকে যিনি প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এটি একটি ভুল ধারণা এটি শুধু কলকাতার পত্রিকায় লেখা হয়নি বরং এখানেও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কারণ হিসাবে লাহোর ঘটনার কারণ হিসাবে এটিকেই উল্লেখ করেছে কিন্তু এটি চরম একটি অন্যায় আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে করা হয় আহমদিয়া মুসলিম জামাত কোনোভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসালামের পর স্বাধীন এবং স্বতন্ত্র কোনো নবীতে বিশ্বাসী না যারা খাতামুন নবীন নবীন বলে বুলি আওরায় আমি আবার বলছি যে যারা এই বলি আওরায় তারাই বিশ্বাস করে যে মোহাম্মদ রসুল্লাহর পরে নবী আসবে নবী আসতে পারে এবং স্বাধীন নবী হবেন তিনি আমরা বলি যে আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসলামের পবিত্র সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে আল আলিউম আকমাল ইসলাম আদীনা যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসালামের উপর বিদায় হাজের দিন এই আয়াত নাজেল হয় যে আজকের দিন তোমার তোমার সত্তায় তোমার মাধ্যমে শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে আর কোনো নতুন নবী অন্য কোনো শরীয়ত থেকে আসতে পারে না কিন্তু যারা খাতামান নবীনের বলি আওড়ায় মুখ থেকে ফেনা বেরিয়ে যায় এ কথা বলতে বলতে তারা বলে যে অন্য শরীয়তের মধ্যে অন্য শরীয়তের রসুল এখনও আসতে পারে এই উম্মতের ভিতর এই উম্মতের সংশোধনের জন্য তো এটি স্পষ্ট একটা কন্ট্রাডিকশান একদিকে বলছে শরীয়ত শেষ মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী আবার অন্যদিকে বলছে ঈসা আল আসলাম আসবেন তিনি এখানে এসে নবী হবেন নবুয়ত করবেন তো কার বিশ্বাস হলো এটি যে মোহাম্মদ রসুল্লার পর নবী আসছে আমরা বলি যে না মোহাম্মদ সাল্লাহ আসলামের পবিত্র সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন হজরত মোহাম্মদ সাহায্যের পর নতুন কোনো প্রকারের নবী আর আসতে পারে না স্বাধীন নবী আর আসতে পারে না নতুন কোনো শিক্ষা আর আসতে পারে না এখন যদি বাহির থেকে কেউ আসে সে খাতামিয়তকে ক্ষতিগ্রস্ত করল মোহাম্মদ রসুল্লাহর খাতামিয়ত তার মাধ্যমে প্রভাবিত হবে যদি বাইরের ধর্মের কেউ আসে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে এখন অন্য সকল রাস্তা এবং পথ বন্ধ হয়ে গেছে এখন মোহাম্মদ আলাইসাল্লামের যে পবিত্র আধ্যাত্মিক কল্যাণ ধারা সেই কল্যাণ ধারা চলমান রয়েছে প্রবাহিত রয়েছে মোহাম্মদিক কল্যাণ লাভ করা যায় যদি মোহাম্মদ রসুল্লাহর কেউ দাসত্ব করে আনুগত্য করে এবং তাকে কেউ অনুসরণ করে এই ধরনের নবীরই আগমনের হজরত মোহাম্মদ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন যে তার উন্মতের মধ্য থেকে যে তাকে অনুসরণ করবে সে নবুয়তের পদমর্যাদা পর্যন্ত উন্নীত হতে পারে যার অনুসরণ যত নিখুঁত যত কামেল যত পরিপূর্ণ সে মোহাম্মদী দাসদের ভিতর তত উচ্চ মার্গে উপনীত হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আর যিনি সবচেয়ে উপরে যাবেন মোহাম্মদ রসুল্লাহর বৈশিষ্ট্য রঙ স্টাইল অনুসরণের ক্ষেত্রে তাকে হজরত মোহাম্মদ রসুল্লাহ ইসান নবীউল্লাহ উপাধি দিয়েছেন মোহাম্মদ সালাহাম নিজে বলেছেন এই কথা শত শত জায়গায় হাদিসে এই কথা উল্লেখ আছে কোরআন শরীফের আয়তে এই দিকে স্পষ্ট ইশারা আছে তো কোরআন এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কথার বাহিরে আমাদের কোনো বিশ্বাস নেই আমরা আদৌ বিশ্বাস করি না যে বাহির থেকে কেউ এখন আসতে পারে কেননা শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে বাহির থেকে আসা মোহাম্মদ রসুল্লার জন্য অবমাননাকর তার শরীয়তের জন্য অবমাননাকর বলছে যে হজরত মোহাম্মদ রসুল্লাহর উম্মতের ভিতর কোনো ব্যক্তি নবুয়তের বা আধ্যাত্মিকতার এমন মার্গে উপনীত হতে পারে না যেখানে যে পর্যায়ে উপনীত হলে উম্মতের সংশোধন উম্মতের ভিতর থেকেই কোনো ব্যক্তি করতে পারে তাদের বিশ্বাস হলো যে উম্মতের সংশোধনের জন্য বাহির থেকে কারো আসার প্রয়োজন এটি মোহাম্মদ রসুল্লার উপর আক্রমণ তারা মোহাম্মদ রসুল্লার খতমেনবোধকে প্রভাবিত করছে জামাতে আহমদিয়া নয় তাই এটিকে ডাহা মিথ্যা অপবাদ আমরা কোনোভাবে হজরত মোহাম্মদ রসুল্লা আসলামের পর বাহির থেকে কোনো আগমন আগমনকারী ব্যক্তিকে মানতে পারি না বিশ্বাস করে না এই ধরনের আগমনের কথা মোহাম্মদ রসুল্লাহ বলেননি তিনি বলেছেন আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি আসবেন যার নাম হবে ইসান নবিউল্লাহ তাকে আমরা মেনেছি জি ধন্যবাদ মৌলানা দুঃখিত মৌলানা ফিরোজ আলম সাহেব ধন্যবাদ আমি নাসের আহমদ সাহেবের যে দ্বিতীয় প্রশ্নটি সেটিতে আসবো কিন্তু একটু যদি সুযোগ দেন অনেকগুলি লাইন অপেক্ষা করছে এখন আমরা যারা লাইনে আছেন তাদের সাথে আগে কথা বলে নিতে চাই দুই নম্বর লাইনে আছেন এখন খন্দকার সাইদ আহমদ আনুমিয়া সাহেব যিনি গতকালও ফোন করেছিলেন দুইবার আমরা চেষ্টা করেছি কথা বলার কিন্তু পাইনি বাংলাদেশ আমাদের একজন প্রবীণ কর্মী আজ আমরা চেষ্টা করছি আবারও তার সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম

হ্যাঁ আমার প্রশ্ন এই পাকিস্তানের যারা শহীদ হয়েছে শহীদ ভাইদের আল্লাহ জান্নাতুল ফের দাখিল করুন এবং তাদের পরিবার বর্গকে সুপরে জামিন দিন এবং যারা তার দুর্গত যারা মা ভাই আছে তাদেরকে আল্লাহ তালা সুপরে জামিন দিন এবং যারা আহত হয়েছে তাদেরকে তাদেরকে গুরুত্ব আরোগ্য দেন এবং আমার কথা হলো আলম সাহেব আব্দুল আল খান সাহেব এবং আপনি সহ আপনাদের মধ্যে মানে সবার ক্ষেত্রে আমার সালাম এবং দোয়ার সবার ক্ষেত্রে পৌঁছে দিন আচ্ছা ধন্যবাদ আপনাকে খন্দকার আনমিয়া সাহেব আমরা অত্যন্ত আনন্দিত হলাম আপনার সাথে কথা বলতে পেরে আর আপনি দোয়া জানিয়েছেন ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করছি আল্লাহ তালা শোক সন্তপ্ত পরিবার বর্গকে ধৈর্য ধারণ তৌফিক দিন এবং যারা শহীদ হয়েছেন তাদের পদমর্যাদা জান্নাতে উত্তরোত্তর উন্নীত করুন এরপরে আমরা কথা বলবো বাংলাদেশে আরেক ভাই আছেন আমাদের সাথে লাইনে তিন নম্বর লাইনে মুজাফর আহমদ রাজু সাহেব আসসালামু আলাইকুম দর্শক আমরা বারবার আপনাদেরকে বলছি আবার অনুরোধ করছি আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে দিন তাহলে আমরা আপনাদেরকে স্পষ্ট শুনতে পাবো এবং আপনারা আমাদের কথা শুনতে পাবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ জি আমার মেহমানী প্রশ্ন করবেন সরাসরি আমি ওনাকে দিচ্ছি ভাই আপনি আপনার নাম বলুন আমার নাম মৌলবি আব্দুর রহিম বাজার জীবননগর চটাঙ্গা বাংলাদেশ থেকে বলছি আমি প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহামের পরবর্তীতে ওই দরজা চালু আছে কিনা বা থাকবে কিনা আচ্ছা যদি থাকে তা কোরআন ভিত্তিকে তার প্রমাণিত দলিল সম্বন্ধে অবগত করলে তার জন্য সার্থক হব এবং ইমাম মাহাদির উপরে যে ওহি এবং নবী মোহাম্মদের উপরে যে ওহি ছিল এর কি আমাকে জানালে আশ্বস্ত করলে ইনশাল উপকৃত হবে নম্বর প্রশ্ন ইমাম মাহাবির ওহি এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামার ওহি ধারাটা কিরকম আর ওহির দ্বারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে চালু থাকবে কিনা আচ্ছা ধন্যবাদ মৌলানা আব্দুর রহিম সাহেব আমরা আপনার প্রশ্নগুলো পেয়েছি আমি রাখছি মৌলানা আব্দুল সাহেবের কাছে প্রশ্নগুলো না কলকাতার প্রশ্নটা আমি আমি বাবা নোট করে রেখেছি এখনও অপেক্ষায় আছে আপনারা আজকে ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখতে থাকেন মাত্র আধা ঘন্টা সময় অবশিষ্ট আছে যদি আজকের সুযোগ নাও হয় আগামীকাল আপনি আবারও বসবেন আমরা আপনার সাথে আবারও কথা বলতে চাইব আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আজকে একটু আগে উথুলি চুয়াডাঙ্গার থেকে মলবি আব্দুর রহিম সাহেব প্রশ্ন করেছেন হযরত মোহাম্মদ সাল্লাবাস্লামের পরে কি কোনো ধরনের ওহি বা ইলহামের পথ খোলা আছে এর উত্তর হলো আছে কোরআন শরীফ স্পষ্টভাবে ঘোষণা দেয় ওহিয়ে এ জলি বা ওহিয়ে মতলু নিষিদ্ধ এবং বন্ধ রুদ্ধ হয়ে গেছে একটু আগে মৌলানা ফিরোজ আলম সাহেব সুরা আল মায়েদার চার নম্বর আয়তের শেষাংশে উল্লেখ করেছিলেন আল ইয়মা আকমাল তোলা খুম দিন আম ওয়া আতমাম তো আলি খুম নিয়মি ওয়া রজিত উল্লাখুমুল ইসলাম আদিনা আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম নিয়ামতকে সম্পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে ধর্মরূপে মনোনীত করলাম আরাফাতের ময়দানে নয়জুল হাজ তারিখে আল্লাহ তালা তার রসুল হাজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি এই যে কোরআনের অংশটি অবতীর্ণ করেছিলেন এর মাধ্যমে ঘোষণা দিলেন চিরতরে নতুন ধর্ম এবং নতুন শরীয়তের পথ শেষ হয়ে গেল এবং আমার আধ্যাত্মিক নিয়ামত অর্থাৎ শরীয়তে ইসলাম পরিপূর্ণতা লাভ করল যার সূচনা হয়েছিল আদম আলাইসালামের মাধ্যমে তাহলে বোঝা গেল এখন থেকে অর্থাৎ রসুল আকরম সাল্লাহ আলী আসলামের পর থেকে আর কখনো ওহিয়ে মতলু সূর্যৎ বাহক বহি আর হবে না ওহিয়ে জলি যেটাকে স্পষ্ট বহি বলা হয় এবং যেটাকে বলা হয় সূরিয়তকে নাজিল করার জন্য পাহারা সহ অবতীর্ণ করেন আল্লাহ সেই বহি আর কখনো অবতীর্ণ হবে না কিন্তু আরেক ধরনের বহি আছে আর সেই ওয়াহিটা সম্বন্ধে কোরআন শরীফে স্পষ্ট বলা আছে হামিম আস সিজদা সুরা সূরা হামিম আস সিজদা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সামস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আলা তাকহাফু ওয়ালা নিশ্চয় যারা বলে একমাত্র আল্লাহ এবং আল্লাহ একমাত্র আমাদের প্রতিপালক প্রভু আমরা কারও তোয়াক্কা করি না আমরা আল্লাহর আদেশ পালন করি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আমরা আল্লাহ সন্তুষ্টি পালন লাভের চেষ্টা করি যারা এই কথা ঘোষণা দেয় সুমস্তা কামু এবং দৃঢ়তা দেখায় ধৈর্য দেখায় এবং অটল অনর থাকে নিজেদের ইমানে থাতানাজ আলি হিমুল মালা একাত। তাদের প্রতি দলে দলে ফেরেস্তা অবতীর্ণ হয় আল্লাহ তাহাফু এবং তারা বলে তোমরা ভয় পেও না ওলা তাহজানু এবং তোমরা দুঃখিত হয়েও না নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিত দুনিয়া ইহকালেও আমরা তোমাদের বন্ধু ফেরেশতারা বলে তাদেরকে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াআতিত দুনিয়া বাফিল আখেরা এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুমফিহা মাতাশতাহি আনফুসুকুম ওয়ালা ফিহা মাতার দাউন তোমাদের জন্য সেই পরকালের নিয়ামতের মধ্যে যা চাইবে সব পাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে মানুষকে যখন বলে নাহনুয়া উলিয়া ও কুমফিল হায়াত দুনিয়া বাফিল আখেরা এটার নামই তো ওহি কিন্তু ওহি এ জলি নয় ওহি এ খফি ওহি এ মতলু যদি আপনি মুসলিম শরীফের কিতাবুল ফিতন অধ্যায়টা খোলেন আর সেখানে বাব জিক্রুদ্দার দাজ্জালের অধ্যায় যান কিতাবুল ফিতন বাব জিক্রুদ্দার জাল কোনো কোন জায়গায় বাব জিক্রু আলামাতি দাজ্জাল বলে উল্লেখ করা আছে হজরত নওয়াজ বিন সামান রাজি আল্লাহ আনহু বর্ণিত হাদিসটা পড়েন সেখানে দেখবেন ওয়া ইলা ইস আবনে মারিয়ামা যখন দাজ্জাল তার নৈরাজ্য ছড়িয়ে বেড়াবে তখন ঈসা ইবনে মারিয়ামের প্রতি আল্লাহ তালা ওহি অবতীর্ণ করবেন এই হাদিসটি কেবল মুসলিম শরীফে নয় ইবনে মাজা শরীফের কিতাবুল ফিতান অধ্যায় পাবেন স্পষ্ট ঘোষণা আছে আগমনকারী ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পক্ষ থেকে ওহি লাভ করবেন আর মৌলানা দিয়ে রেখেছেন বাদি কোথায় পেলেন কোথায় পেলেন জানি না হজরত আকদাস মা মহি মাহ মাদী আলহিসবাস্লাম বলেছেন সমস্ত পথ রুদ্ধ হতে পারে কিন্তু রুহুল কুদুস অবতীর্ণ হওয়ার পথ কখনো রুদ্ধ হতে পারে না আল্লাহ আছেন আল্লাহ দোয়া শোনেন আল্লাহ তার প্রিয় বান্ধবাদের সাথে কথা বলেছেন বলছেন বলতে থাকবেন এটা কখনো বন্ধ হতে পারে না যদি এই পথ রুদ্ধ হয়ে যায় মানুষের নাজাত এবং পরিত্রাণের পথ রুদ্ধ হয়ে যাবে কখনো কেউ বলতেই পারবে না যে আমার আল্লাহ জীবন্ত আমার আল্লাহ আছেন তিনি দোয়া শোনেন তিনি নিদর্শন দেন তিনি সাহস দেন তিনি আমাকে টেনে তুলেন মৃত অবস্থার থেকে জীবিত করেন কেউ বলতে পারবে না কে জীবিত করে আল্লাহ জীবিত করেন কিভাবে তার অমৃত বাণী দিয়ে কিন্তু কোরআনের পরে শরীয়তের আর কোনো বিধান নাই হজরত আকদাস মসিহে মাহদাল ইসলাতুবাস্লাম কখনও নিজেকে বাহক হিসেবে দাবি করেন নাই তিনি বলেছেন যা কিছু পেয়েছি আমার নেতা আমার গুরু আমার শিক্ষক হযরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ আলি বা ভালোবাসার কারণে আমি পেয়েছি আপনি একজন আলেম মানুষ আপনার নাম মলবি আব্দুর রহিম আপনি চুয়াডাঙ্গার ভদ্র সমাজের প্রতিনিধি আপনি নিশ্চয়ই এটা জানেন যে কোরআন শরীফে সুরা আলী ইমরানী আল্লাহ তালা বলেছেন কোল কুমুল্লাহ হে মোহাম্মদ সাল্লিসাল্লাম তুমি ঘোষণা দিয়ে বলো তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে একটা সহজ পথ বলি ফাত্তা বেরু নি আমাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করো ইউ হাবিব আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এর আগে তোমরা এক পেশে ভালোবাসা রাখতে আল্লাহর প্রতি যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে কি প্রমাণ দেন যে তুমি তোমাদেরকে আমি ভালোবাসি ওইটাই নাহনুয়াউলিয়া ও কুমফিল ফিল ওয়াফিল ওয়ালাকুম ফিহা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মাদা দাউন অতএব কোরআন শরীফ দ্বারা এক ধরনের ওয়াহী রোহিত হয়ে গেছে এটা সাব্যস্ত হয় আর একই কোরআন শরীফ দ্বারা এক ধরনের বহিয়ে খাফি ভালোবাসার প্রমাণ কোরআনে আমল করে যে ফল পাওয়া যায় সেটার কথা বলা আছে হে উম্মতে মোহাম্মদ সদস্যগণ নিরাশ হয়েও না আল্লাহ তালা সব রুদ্ধ করতে পারেন কিন্তু তার আধ্যাত্মিক নিয়ামত অবতীর্ণ করার পথ আধ্যাত্মিক এই ভালোবাসার ছিটা অবতীর্ণ করার পথ কখনও রুদ্ধ করেন নাই এই পথেই ডাক দিয়েছেন হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আপনারা কি ভুলে যাচ্ছেন যে হজরত মহিউদ্দিন ইবনে আরবি বা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহে সবাই বহি বহির দাবি করেছেন তারা ইলহামের দাবি করেছেন তাদের বইতে তারা লিখেছেন আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন অমুক বাক্যটা আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করেছেন এই কথাগুলোকে আমরা আমাদের সবচেয়ে বড়ো ধন সম্পদ হিসাবে এতদিন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করে আসিনি যে মুসলমানদের বাড়িতে এই দাবি পাওয়া যায় আল্লাহ আছেন আল্লাহ কথা বলেন আর কোনো ধর্মমতের অনুসারীরা এই কথা বলতে পারে না আল্লাহ আমাদের সাথে কথা বলেন এটি তো ইসলামের জীবন্ত ধর্ম হওয়ার প্রমাণ সেটা কি বন্ধ করে বসে আছে আমরা এই যে অবস্থা এর থেকে নিরসন এর থেকে উত্তীর্ণ হওয়ার জন্যই হাজরত আকদাসম সিহে মাউদ ইমাম মাহাদি আল্লাহ ইসলাম এসেছেন এবং ওহিয়া গায়ের মতলু আল্লাহ তালার শরীয়তের আমল করে শরীয়তে আমল করে আল্লাহর ভালোবাসার ছোঁয়া লাভের প্রমাণটা পেয়েছে লেখা আছে হাদিস শরীফেও লেখা আছে ওহি এক ধরন অবশ্যই থাকবে মোবস্বরাত সত্য স্বপ্ন বহির একটি ধরন যখন সত্য স্বপ্ন বহির একটি ধরন সেটা বহি একটি এক ধরনের বহি সেটা যদি মানেন তো বাকিটা মানতে অসুবিধাটা কি শুধু কথা বললে আল্লাহ তাল্লার সম্মানহানি হয় মানুষ ধন্য হয়ে যায় যদি আল্লাহর পক্ষ থেকে ছিটা পুটা তার বাণী শুনতে পায় আমি তোমাকে ভালোবাসি আমরা এই দিনের জন্য অপেক্ষায় বসে আছি কবে আল্লাহ বলবেন হে আমার বান্দা এসো আমার দিকে সন্তুষ্ট চিত্তে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হিসাবে ডাকছি এসো আমার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার জান্নাতে আমার সন্তুষ্টির বাগানে প্রবেশ করো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মলান আব্দুল সাহেব ভাই আব্দুর রহিম সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমি আলোচক বৃন্দকে অনুরোধ করব যদি আপনারা ছোট করে একটু উত্তর দিতেন কারণ আমার কাছে লম্বা লাইন আছে দশক আজকে জুমার কারণে আমাদের অনুষ্ঠানের সময় হচ্ছে এক ঘন্টা তো প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা কাটিয়ে ফেলেছি বিশ মিনিট আরো থাকবো আপনাদের সাথে আমি এরপর আরেকটি লাইন নিচ্ছি সানোয়ার সাহেব আছেন এক নম্বর লাইনে যিনি মেঘালয় ভারত থেকে ফোন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই আপনি আপনাকে প্রশ্নটি করুন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই এলাকায় একজন বড় আলেম আহমদী জামাতে যাওয়ার আগে তিনি বলতেন যে ইমাম মেহেদী এখনো আসে নাই সময় হয় নাই আর হযরত ঈসা আলাইহিস সালাম শরবতে আসমানে জীবিত আছেন আবার আহমদি জামাতে যাওয়ার পরে সে বলে ইমাম মেহেদী এসে গেছেন ঈসা আলাইহিস সালাম মৃত্য হয়ে গেছেন সেই বছর আগে তিনি এই কথাটা কেন না বলল এত মাদ্রাসায় পড়ছিল ভালো আলেম বড় এই কথাটা আবার নতুন কথা নিয়ে আসে কারণটা কি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন পেয়েছি সানোয়ার সাহেব প্রশ্নটি রাখছি ফিরোজ আলম সাহেবের কাছে আমি প্রশ্নটি রিপিট করে দিচ্ছি তিনি বলছেন যে আমাদের এলাকার একজন বড় আলেম তিনি আগে বলতেন যে ঈসা আকাশে আছে ইমাম মাহাদি আসার এখনও সময় হয় নাই উনি এখন আহমদি হয়েছেন এখন বলেন ইমাম মাহাদি আসার সময় হয়েছে ইমাম মাহদি এসে গেছে আর ইসা মারা গেছেন উনি তো আগে মাদ্রাসায় পড়তেন অনেক বড় আলেম তো আগে কেন আমাদেরকে ভুল বলে মন্দ পথে বা ভুল পথে পরিচালিত করলেন এর উত্তর হলো যে আল্লাহ এখন ওনার সামনে সত্য স্পষ্ট করেছেন সোজা কথা আর বিস্তারিত আলোচনা আমি কি যাব কোথায় যাব মানে কি কি বলবো আপনাকে আমাদের সময় মোলানশায়ে বলেছেন সংক্ষিপ্ত আজকে আর আপনি বলেছেন কোরআন শরীফের আয়ত আয়াত কোনো কোনো সময় এক যুগ পর্যন্ত মানুষের সামনে অস্পষ্ট থাকে পরিবেশের কারণে পরিস্থিতির কারণে সমাজে প্রচলিত কথার কারণে কিন্তু এরপর মানুষের সামনে মানুষ আলাতালা মানুষের হৃদয়ে দেখেন যে সে আসলে আমার এই বান্দার সত্যের সন্ধানে কি কিনা তখন খোদা তালা তার সামনে বিষয়টা স্পষ্ট করে দেন এ ধরনের বিষয় ঘটেছে সমাজের প্রচলিত ধারণার কারণে হজরত ইমাম্মাজিআলা ইসলামেরও প্রাথমিক যুগে এ ধরনেরই বিশ্বাস ছিল প্রচলিত বিশ্বাসের কারণে পরে খোদাতালা ওনার সামনে স্পষ্ট করেছেন যে না ইসা মরিয়াম রসুল্লাহ বনি ইসরা ইসা করেছেন যার আসার কথা ছিল তিনি ব্যক্তি তো এই বুজুর্গের জন্য হয়তো স্পষ্ট হয়েছে বিষয় আপনি মেঘালয় থেকে প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাকে একটা প্রশ্ন করছি যদি আপনারকে বলা হয় আপনার পিতা মারা গেছেন আর তিনি আপনার জন্য তিন বিঘা জমি রেখে গেছেন আপনি তিন বিঘা জমি উদ্ধার করতে গিয়ে যদি দেখেন যেখানে সেখানে আমার ছয় বিঘা জমি আছে কেউ যদি আপনাকে বলে না আরও জমি রেখে গেছেন তা আপনি কি রাগ করবেন না খুশি হবেন যে ব্যক্তি আগে বলতেন যে না ঈসা আলাহিসাল্লা তবসালাম আকাশে জীবিত আছেন তিনি যখন কোরআন থেকে খুটে খুটিয়ে দেখাচ্ছেন যে ঈসা মারা গেছেন প্রতিশ্রুত ঈসা আসার যার কথা এবং মাহদি যার আসার কথা তিনি এসে গেছেন এবং তিনি কাদিয়ানের মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইসালাম এটাতে তো আনন্দিত হবার কথা যা যার জন্য আমি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি নয়ামত আমি লাভ করছি অতএব আপনার দায়িত্ব তার প্রতি রাগ না করে তিনি দলিলটা দেখছে দেখাচ্ছেন সেটা খুঁজে বের করেন সেটা ধরতে পারেন কি না দেখেন এটা তো আনন্দের কথা যদি তিনি ভুল পথে গিয়ে থাকতে থেকে থাকেন আগে ভুল পথে থেকে থাকেন আর আল্লা তালা তাকে যদি সত্য দেখিয়ে থাকেন আপনারও এবং আপনার মতো হাজার অজস্র লোকের উচিত সেই পথটা ধারণ করা আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিন ধন্যবাদ আপনাকে ভাই সানোয়ার সাহেব আশা করি উত্তর পেয়েছেন এরপরে আমরা কথা বলবো বাংলাদেশে কুমিল্লা জামাতে একজন ভাই আছেন ওয়াহমোদি জসীমউদ্দিন সাহেব দুই নম্বর লাইনে আছেন আসসালামু আলাইকুম জি ভাই জসীমউদ্দিন সাহেব আপনি আপনার প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমরা শুনছি থেকে বলছিলাম জি জি আমরা শুনছি আপনি প্রশ্ন করুন আপনার দৃষ্টে ইমাম মাহদী সম্পর্কে এই যে আমরা যে সম্প্রদায়ে যেমন আমাদের ও আহমাদের ছাড়া করা বলতেছে যে কিমা মাহদী থাকেন নাই আর আপনারা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে কিমা মাহদী আছে নিরব জি জি আছে তাহলে যদি জগতে এসে থাকে তাহলে তার যথেষ্ট প্রমাণ কি আর কিভাবে আমরা এটা বিশ্বাস করব এটা একটা দলিল আর আরেকটা কথা হচ্ছে যে আপনার অনেকে মানে নামাজের শেষে মোনাজাত নেয় কিন্তু আমাদের সম্প্রদায় বলে নামাজের শেষে মোনাজাত নিলে নামাজ নাকি হবে না এটা কি এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন কি আচ্ছা ধন্যবাদ জসিমউদ্দিন সাহেব আপনার দুটি প্রশ্ন পেয়েছি প্রথম প্রশ্নটি মলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখবো যে ইমাম মাহাদি আলাহ যে এসেছেন আপনারা বলেন এর প্রমাণ দিন ইমাম মাহাদের সংক্ষেপে বলতে হবে হজরত ইমাম মাহাদি আল্লাহ সাল্লা সাল্লামের আগমনের রসুলেকরিম সাল্লা কিছু লক্ষণাবলী বলে গেছেন যে সমস্ত লক্ষণাবলী বলেছেন বলে গেছেন সেই লক্ষণাবলীর সবকটি পরিপূর্ণতা লাভ করেছে রসুল করিমাম বলেছেন যে চারিত্রিক অবক্ষয় হবে নৈতিক বিপর্যয় ঘটবে মদের ব্যবহার বাড়বে বেবিচার বাড়বে হানাহানি রাহাজানি আর কতল আর হত্যা দলাদলি বেড়ে যাবে মুসলমানদের ভিতর দলাদলি অনেক বেড়ে যাবে মুসলমান ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করবে এই সমস্ত লক্ষণ যা হজরত ইসলাম বলেছেন এবং মাহাদের আগমনের সেই লক্ষণ পরিপূর্ণতা লাভ করেছে কোরআন শরীফ এবং হাদিসের যদি আপনি একত্রে রেখে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে ইমাম মাহদির আগমনের সময় হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম চতুর্দশ শতাব্দী উল্লেখ করেছেন এটি কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রাখলে আপনার সামনে স্পষ্ট হবে রসুল এক ইমস্লসালাম বলেছেন যে আমার মাহাদি যখন পৃথিবীতে থাকবেন তখন আকাশে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ হবে গ্রহণের দিনগুলোর প্রথম রাতে আর সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের দিনগুলোর মধ্যবর্তী দিনে তো এই ঘটনা আঠারোশো চুরানব্বই সনে পরিপূর্ণতা লাভ করেছে এবং সেই সময় পৃথিবীতে এক দাবিকারক ছিলেন তিনি বলেছেন যে মোহাম্মদ রসুল্লাহ আসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই লক্ষণের পরিপূর্ণতার সময় মাহাদীর দাবিকারক পৃথিবীতে শুধু আমি তাই তোমরা আমার দাবি বিশ্লেষণ করো এবং আমাকে মোহাম্মদ রসুল্লার নির্দেশ অনুসারে গ্রহণ করো মান্য করো ইসলামের বিজয়ের জন্য কাজ করো কেননা মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে মাহাদীর আগমনের সংবাদ যদি শুনতে পাও হেলা এটিকে উড়িয়ে দেবেন বড় গুরুত্বপূর্ণ বিষয় মাহাদীর মানার আসার সংবাদ শুনলে তোমার সামনে যদি বরফের পাহাড়ও ওপরে সেই পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে আমরা তাকে সত্য মাহাদি পেয়েছি কাদিয়ানের হজরত মির্জা গোলাম আহমদ আলহি সালাতসালাম আঠারোশো উনানব্বই সনে দাবি করেছেন সত্য মাহদি পেয়েছি এবং তাকে মেনেছি ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব ভাই জসিমুদ্দিন সাহেব আপনাকে অনুরোধ করবো আগামীকাল এবং পরশু আরও দুদিন আমাদের অনুষ্ঠান আছে আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব আগামী দুদিন আপনি আশা করি আমাদের সাথেই থাকবেন এবং এরপরও যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার দ্বিতীয় প্রশ্নটি আমি রাখছি মালানা উগাল সাহেবের কাছে মোনাজাত আমরা কেন করি না নামাজের পরে আমরা দুহাত তুলে মোনাজাত করি না কেননা হজরত মোহাম্মদ সাল্ল্লা এমনটি করেননি তিনি যা দোয়া করা সেটা নামাজের ভেতরেই করতেন আর আমাদেরকে শিখিয়েছেন আসলা তো মেরাজুল যদি তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে নামাজে দাঁড়াও যখন তুমি নামাজে যাবে তখন তুমি আল্লাহর দরবারে উপস্থিত হবে আর যখন তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও একান্তে তখন সিজদায় যাও আর যখন মানুষ সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত হয় আল্লাহ তালা রসুল হজরত মোহাম্মদ সাল্ল্লা বলেছেন আখরাবো মাইয়ুন ফা আকসের উদ্দোয়া যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকে তখন বেশি করে দোয়া করো হজুর সাল্লি আসলাম দীর্ঘ সময় ধরে দোয়া করতেন এত দীর্ঘ সময় দোয়া করতেন সেজদার ভিতরে পড়ে হজরত আয়েশা সিদ্দিকার জি আল্লাহ আনহ বর্ণনা করেন আমি একবার তাকে দেখেছি সেই অবস্থায় এত দীর্ঘ সময় কাটিয়েছেন তাহাজুদের নামাজে আমার মনে হয়েছে উনি মারা গেছেন একজন সাহাবি মনে করেছেন একই ঘটনা একই দৃশ্য দেখে নামাজের জন্য তিনি মসজিদে এসেছিলেন তখন উনি মনে করেছেন তিনি মারা গেছেন কি করছিলেন এত দীর্ঘ সময় দেয় আল্লাহর সাথে কথা বলছিলেন যখন আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের সুযোগ লাভ করে বান্দা সেটাকেই মেরাজ বলা হয় আর এটাই নামাজের মাধ্যমে মানুষ অর্জন করে যখন সালাম ফিরিয়ে আমরা এ জগতে আবার ফেরত চলে আসি তখনও আল্লাহ তালা দোয়া শুনেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষা হলো বুদ্ধিমানসে যে নামাজের মধ্যে দোয়াটা করে আমরা হজুর সাল্লাহ আলিবাস্লামের আদর্শ অনুসরণ করি বিধায় নামাজের পর দুই হাত তুলে আমিন ধরি না বা মোনাজাত ধরি না কিন্তু কেউ যদি বলেন যে আমার অভ্যাস হয়ে গেছে আমি ধরতে চাই এটা উনার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবা রীতি এবং সুনত অনুসরণ করি বিধায় নামাজের ভিতরে বেশি করে দোয়া করার চেষ্টা করি জি না উনি একটা শেষে একটা কথা বলেছিলেন যে বলেন যে না করলে নাকি হবে না না এরকম কোনো কথা নাই নামাজ আরম্ভ হয় নিয়ত দ্বারা আর নামাজ শেষ হয় তা স্লিম অর্থাৎ ডানে এবং বামে সালাম ফেরানোর দ্বারা এর দ্বারা নামাজ সম্পূর্ণ হয়ে যায় এই জন্য যদি কেউ এটা বলে যে নামাজের পরেও একটি আচরণ না করলে নামাজ সম্পূর্ণ হয় না এটা ভুল কথা নামাজের জন্য বাড়তি কোনো মোনাজাত ধরা আবশ্যক শর্ত নয় আজও অনেক ইসলামের অনেক ফেরকা আছে যারা মোনাজাত করেন আপনি সৌদি আর যারা হজ করতে যায় তারা দেখে যে সেখানে সালাফিরা করে না নামাজের পর এইভাবে মোনাজাত করা হয় না রীতিমতো সালাফিরা করে না আহলে হাদিসরা করে না বাংলাদেশেও আহলে হাদিসরা করে না বিভিন্ন সম্প্রদায় একই গবেষণা করে বের করছে না এছাড়া আপনি যারা হজে যান না এখন টেলিভিশন অনেক সময় সৌদি আরবে জুমার নামাজ লাইভ টেলিকাস্ট করেন বেতারের নামাজ তারাবিন নামাজ যেটা হয় ওটা দেখায় সেখানে আপনারা দেখবেন না যে কেউ হাত তুলে মোনাজাত করছেন

তার প্রতিদান জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম আমি অন্তর জামি না আমি জানি না আল্লাহতালা কী সিদ্ধান্ত দিবেন তার সম্বন্ধে ব্যক্তিগতভাবে কিন্তু মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় যারা আহমদি মুসলমানদেরকে হত্যা করে শহীদ করেছে তাদের জন্য সাবধানবাণী কোনো রকমের স্বভাবের সম্ভাবনা তো নাই বরং চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে কোরআন সেই কথাই বলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই এই জঘন্য পাপ থেকে রক্ষা করুন মুসলমানদেরকে সুমতি দান করুন বোঝার জন্য আর ওই মোল্লা সাহেবদের যে কথা বলছেন কোন যুগে কিন্তু তারা সত্যকে মানে নাই এই যুগ কেন হজরত মোহাম্মদ সাল্লু আলী সালামের যুগে সবচেয়ে বড় আলেম সাহেব যাকে আবু আবুল হেকাম বলা হতো তিনি কি মানতে পেরেছিলেন ফিরনের যুগে শিক্ষিত সভা পরিষদ ছিল তারা মানতে পেরেছিল হজরত ঈসা আলহসালামের যুগে বড় বড় ইহুদি আলেম ওলামারা তরাত পড়তো তালমুদও পড়তো তারা জানতো তাদের ভবিষ্যৎবাণী আছে একজন মাসি আসার কথা এবং সেই মাসির আগেই ইলিয়াস নবীর আসার কথা সব জানতো সমস্ত লক্ষণ যাচাই বাছাই করেছে হযরত ইমাম হজরত মাসি নাসিরই তাদেরকে সব বুঝিয়েছিলেন তারা মানতে পেরেছিল আজকের ওলামা আবার নতুন করে কোন ছাড় নতুন কোন বিষয় তো ঘটতে যাচ্ছে না একই ঘটনার পুনরাবৃত্তি মুসলমানের জন্য আবশ্যক শিক্ষা অতীতের যে সমস্ত ঘটনা কোরআন শরীফে বর্ণিত আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন সেখান থেকে বুদ্ধি নেন আর নিজেদের পথ বেছে নেন সত্যকে গ্রহণ করেন এবং সন্ধান করেন আল্লাহ আমাদের সহায় হন জি ধন্যবাদ জি এই প্রশ্নের সাথে আমি শুধু এতটুকু যোগ করতে চাই যে এটি আহমদিয়া মোস্তঞ্জা আমাদের সত্যতার প্রমাণ প্রথম কথা হলো আপনি যে বলছেন যে শুধু আহমদীদেরকে কেন মারে আসলে এরা নিজেদের মাঝেও অনেক দ্বন্দ্বে লিপ্ত আছে খুনা খুনে রক্তারক্তি শিয়ারা মসজিদ সুন্নি মসজিদে সুন্নিরা শিয়া মসজিদে হামলা করছেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কিন্তু তাদের ভিতর এবং আমাদের মাঝে একটা পার্থক্য আছে আমাদের সম্পর্কে আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণী আছে যে মাহাদি যখন আসবেন তখন যুগের ধর্ম ব্যবসায়ী আলেমেরা তাদের সবচেয়ে বেশি বিরোধী হবে সেই ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা লাভ করছে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আজকে পৃথিবীতে সমস্ত মুসলমান ফেরকার ভিতর একমাত্র আহমদিয়া মুসলিম জামাতের দাবি হলো এই জামাতকে খোদা তালা প্রতিষ্ঠিত করেছেন এই জামাতের প্রতিষ্ঠাতা দাবি করেছেন আমি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছি এই জামাতের খলিফার দাবি যে তিনি এই যুগে আল্লাহর সত্য খলিফা অন্য যত ফেরকা আছে দল আছে তাদের কোনো দলের দাবি নেই যে আমাদের নেতা আল্লাহ কর্তৃক প্রেরিত এবং মনোনীত তা আহমদেরা মারা যাচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত এবং প্রেরিত ব্যক্তিকে মানার কারণে অন্যরা মারা যাচ্ছে রাজনীতির কারণে এবং স্বার্থের কারণে এটি হলো আমাদের এবং অন্যদের মাঝে তফাৎ ধন্যবাদ মৌলানা আব্দুল্লাব সাহেব এবং মৌলানা ফিরোজ আলম সাহেব ভাই আমি আমি একটু যোগ করছি এখানে যদি জান্নাত পাওয়া এত সহজই হতো তাহলে যে সমস্ত মৌলবী সাহেবরা সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন তারা নিজেরা কেন জান্নাত কামানোর আশায় এ ধরনের অপকর্ম করেন না বা এ ধরনের কাজে নিজেরা কেন এগিয়ে আসেন না যদি বোম ফাটিয়ে মানুষ মারলেই বা আত্মঘাতী হামলা করে মানুষ মারলেই যদি জানাতে যাওয়া যায় তাহলে তারা কেন আত্মঘাতী হামলায় অংশগ্রহণ করেন না এরপরে আমরা দর্শক আমরা গত একটি পর্বে আপনাদের সাথে ওয়াদা করেছিলাম জাজ মসিমাউদ এবং ইমাম মাহাদি আলাহসাল্লাত আসসালাম তার বিখ্যাত গ্রন্থ ইজালায় আহামে যে ত্রিশটি আয়তের আলোকে হাজরত ইসা আসলামের মৃত্যু প্রমাণ করেছেন তা আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা আমাদের ওয়েবসাইটে তুলে দিব আমরা কোনো একটি অনুষ্ঠানে দেখিয়েছি আমরা এখন আমাদের বাংলা ওয়েবসাইটে সেই ত্রিশটি আয় ত্রিশটি আয়াত সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ আমরা আপলোড করেছি তো আপনারা আমাদের বাংলা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আমাদের বাংলা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে আহমদিয়া বাংলা ডট অর্গ যখন আপনারা এই এই নাম আহমদিয়া বাংলা ডট অর্গ লিখে ক্লিক করবেন তখন প্রথম ওয়েব পেজের প্রথমেই আপনারা দেখতে পাবেন হাজ ইসা আলাহামের মৃত্যু প্রমাণ করার জন্য আমরা একটি ব্যানার দিয়েছি সেখানে আপনারা গেলে তারপরে ওখানে দুটি ফাইল দেওয়া আছে একটি পিডিএফ ফাইল এবং একটি ইউনিকোড ফাইল আপনারা যদি খুলেন সেখানে আপনারা আয়াতগুলো দেখতে পাবেন একে একে ত্রিশটি আয়াত দেওয়া হয়েছে এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেয়া আছে তো আপনারা যারা গবেষণা করতে চান সত্য মিথ্যা যাচাই করতে চান এখান থেকে আপনারা সাহায্য নিতে পারেন আমরা আরেকটি লাইন নিচ্ছি এবার আমাদের এক ভাই হাফিজুর রহমান সাহেব পুরুলিয়া নাটোর থেকে ফোন করেছেন চার নম্বর লাইনে আছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার প্রশ্নটি করুন

শেষে চলে এসেছি এই জন্য একটি নিতে চাই আপনি আপনার নাম বলবেন কি আমার নাম মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ হোসেন আচ্ছা ধন্যবাদ মির্জা গোলাম আহমদ কাদিন এলা ইসলামী যে ইমাম মাহাদি এর প্রমাণ কি এই প্রশ্নের তো উত্তর এসে গেছে একটু আগে আমরা বলেছি রসুলের করি সাল্লাহ আলয় সাল্লাম আগমনকারী ইমাম মাহাদি আলাইসলামের সত্যতার লক্ষণ নিজেই বর্ণনা করে গেছেন যে সত্য মাহাদি যখন আসবেন তখন একই রমজান মাসে আকাশে চন্দ্র এবং সূর্যগ্রহণ দেখা দেবে আর দ্বারকুত্যের হাদিসেটি এটি স্পষ্টভাবে উল্লেখ আছে এবং আঠারোশো চুরানব্বই সনে ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা লাভ করেছে আঠারোশো চুরানব্বই সনে পূর্ব গোলার্ধে এবং আঠারোশো পঁচানব্বই সনে বিশ্বের পশ্চিম গোলার্ধে এই গ্রহণ লেগেছে এবং তখন পৃথিবীতে মাহদি হওয়ার দাবি হিসাবে হজরত মির্জা আল্লাহ মোহাম্মদ আলাহি সাল্লা ছিলেন এছাড়া আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আগমনকারী ব্যক্তির কতগুলো লক্ষণ সত্যতার লক্ষণ বর্ণিত আছে এখন সময়ের স্বল্পতার কারণে আমরা তা এখানে সব উল্লেখ করতে পারছি না সুরাল হাক্কাতেও আছে সুরা ইউনুসেও আছে সুরা জুমাতেও আছে কোরআন শরীফের অগণিত স্থানে আগমনকারী আল্লাহ তালার পক্ষ থেকে সত্য সত্য ব্যক্তির কতগুলো লক্ষণ হয়ে থাকে সেই লক্ষণগুলোর সবকটি হজরত মির্জা গোলাম মাহমুদ আলাহি সালাত সালামের ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করেছে তাই তিনিই সত্য মাহাদি ধন্যবাদ আপনাকে মারানা আলম সাহেব যে ভাই নাটক থেকে ফোন করেছিলেন আপনাকে অনুরোধ করবো আগামীকাল এবং পরশুদিন অনুষ্ঠান দেখার এ ব্যাপারে আমরা আশা করি আরও বিস্তারিত আলোচনা করব দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখার পর অনেকেই প্রশ্ন করেন যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে চাই আপনাদেরকে দেখতে চাই জানতে চাই আরও গবেষণা করতে চাই আপনারা কোথায় আছেন তো আমাদেরকে পাওয়া খুবই সহজ আমরা বাংলাদেশ এবং ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বড় বড় শহরে সব জায়গায় আমরা আছি আমাদের জামাত আছে তো আমরা আজকে আপনাদের সামনে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি মসজিদ দেখাচ্ছি আর মরান আবদুল্লাহ সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি যদি এই ব্যাপারে কিছু বলে দিতেন ঠিক আছে আপনি টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে এখন আমরা যেটা যে মসজিদটা দেখছি এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরে অবস্থিত এটা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের প্রধান কেন্দ্র এটা দারুত্তাবলীগ মসজিদ এবং তার পাশে রয়েছে আমাদের কার্যালয় এখান থেকে খাঁটি ইসলামের প্রচার এবং প্রসারের কাজ হয় সারা বাংলাদেশে এটি মাদ্রাসা আলিয়ার ঠিক পাশে পঞ্চাশগজ দূরত্বে অবস্থিত যে কোনো ব্যক্তিকে আপনি যদি বলেন আমি বক্সিবাজারে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে যেতে চাই সে আপনাকে নিয়ে যাবে এর পাশে এই ছবির পাশে যে অংশটি সেটা বদরুন্সা মহিলা কলেজের অংশ এর পাশে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলস এবং তার পাশেই রয়েছে ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট বিশ্ববিদ্যালয় অতএব এটা ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আহমদিয়া জামাতের মসজিদ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মসজিদ বেতুল বাসেত চট্টগ্রাম বাংলাদেশে অবস্থিত এটাও চট্টগ্রামের জিরো পয়েন্ট মূল কেন্দ্রে অবস্থিত চকবাজার চট্টগ্রামে খান বাহাদুর ফজলুল কাদের রোডের এক নম্বর যে প্লট সেটা আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ বেতুল বাসেত এখানে প্রচার কেন্দ্র রয়েছে এখানে লাইব্রেরি রুমও আছে এবং এই যে আপনারা সাইনবোর্ডটা দেখছেন এইখানে আহমদিয়া জামাতের মত বিশ্বাস এবং মতবাদ এটাও প্রচারের ব্যবস্থা রয়েছে যে কোনো সময় আপনারা এখানে গিয়ে নিজেরা যাচাই বাছাই করতে পারেন সত্যকে এরপরে আমরা চলে যাচ্ছি ভারতে এখানে ভারতে কলকাতা একসময়ের রাজধানী অবিভক্ত ভারতের সেখানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক পার্ক স্ট্রিট যেটা এখন ভিআইপি রোড হিসেবে পরিচিত তার চার নম্বর পুলের পাশে দুইশো পাঁচ নিউ পার্ক স্ট্রিট এইখানে এইখানে আমাদের আহমদিয়া জামাতের মসজিদ রয়েছে এবং এখানে আমাদের প্রচার কেন্দ্র রয়েছে এখানে আমাদের মোবাল্ল সাহেবরা থাকেন এখানে জামাতের পাঁচ বক্ নামাজ হয় আজানের সাথে এখানে গিয়েও আপনারা যোগাযোগ করলে আহমদিয়া জামাত সম্পর্কে জানতে পারবেন এটা পশ্চিম বাংলার মূল কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত আছে এরপরে আমরা একটি অত্যন্ত পুরনো জামাতের ভরতপুর জামাত মুর্শিদাবাদের সেখানকার মসজিদ দেখছি যেটা উনিশশো সালে জামাত প্রতিষ্ঠিত হয়েছে এইখানে আপনারা গেলে এখানেও অত্যন্ত প্রবীণ জামাতের সদস্যরা আছেন যেমন আতাউর রহমান সাহেব এখানে কাজ কাজ আছেন তার মাতা এখানে মুফিজা বেগম এখনও জীবিত আছেন এবং আশেপাশের বাড়িতেও আরও অনেক আহমদিরা আছে এর পাশেই ভরতপুর বাজারে সেখানে আহমদিয়া হোমিও হল একটা বড় প্রচার কেন্দ্র রয়েছে আমরা আজকে আপনাদের কাছে এই চারটা মসজিদ সম্পর্কে জানাতে পারলাম ধন্যবাদ মালানা আবদুল্লা সাহেব ধন্যবাদ মালানা ফিরোজ আলম সাহেব শুধু দর্শকবৃন্দ আমরা আজকে এই সংক্ষিপ্ত এক ঘন্টার অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে প্রশ্নগুলো পেন্ডিং আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীকাল এবং পরশু এগুলো উত্তর দেওয়ার আর আপনারা আমাদেরকে ফোন করেছেন এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে আমরা শুনেছি বর্ষা ঋতুর কারণে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে তুফান ঝড়ঝা উপেক্ষা করেও মানুষ সত্যের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্য একত্রিত হয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি বৈদ্যুৎ বিদ্যুতের সমস্যা প্রকট আকার ধারণ করা সত্ত্বেও জেনারেটার এবং আইপিএসের মাধ্যমে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষ এই অনুষ্ঠান দেখছেন তো আপনারা যারা সত্যের সন্ধানে দেখার জন্য এত পরিশ্রম করছেন আল্লাহ তালা আপনাদের পরিশ্রম কবুল করুন আন্তরিকতা কবুল করুন আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আগামীকাল দর্শকবৃন্দ আবার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم fa mansha